হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজও আমি আপনাদের সাথে আছি রঞ্জিত। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ইউটিউব যে নতুন একটি আপডেট করেছে যে লাইভ ভিউজ এবং লাইভ সাবস্ক্রাইবার কীভাবে দেখবেন, সো সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর যদি আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব, দেন আমরা ইউটিউবে যাব। তো আপনি যদি কম্পিউটার বা ডেস্কটপ ইউজ করেন তাহলে আপনার কম্পিউটার বা ডেস্কটপে আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন। তারপর দেখবেন ডান পাশে উপরে দেখবেন এখানে আপনার চ্যানেলের লোগো দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার চলে যান ইউর চ্যানেল, এখানে ক্লিক করার পরে আপনি যাবেন ম্যানেজ ভিডিওস, ক্লিক করুন। দেন এরকম একটা ইন্টারফেস খুলবে, এখানে দেখুন আপনি চার নম্বর অপশন যেটা অ্যানালাইসিস, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন যে আপনার লাস্টের 28 ডেজের যে সামারি, এখানে ভিউস, ওয়াচ টাইম, আওয়ার্স, সাবস্ক্রাইবার, এবং যদি আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকে তো এখানে আপনার এস্টিমেট রিনিউটা দেখতে পারবেন। তো এখানে দেখুন ডান পাশে দেখেন আপডেটিং লাইভ রিয়েল টাইম যেটা, এখানে দেখুন আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে, এখানে দেখুন সি লাইভ কাউন্ট, এই এই আপডেটটি আগে ছিল না, এই অপশনটা আগে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে। সো বাম পাশে এখানে দেখেন আপনি যে গ্রিন একটি ডট আছে, ডটের পাশে আপডেটিং লাইভ। সো এখন যদি রিসেন্টলি আপনার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব করতে থাকে বা সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আপনি এখানে কাউন্ট করতে পারবেন, তার মানে এখানে আপনার অ্যাড হতে থাকবে, সেটা আপনি দেখতে পারবেন সরাসরি, সেটা লাইভ দেখতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, একটু উপকারে আসে, তো বন্ধুরা আমার ভিডিও লাইক দিবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।